নমস্কার বন্ধুরা, শিব ভক্তদের জন্য এ বছর খুবই শুভ। কবে পড়েছে এ বছরের শ্রাবণ মাসের সোমবার, জেনে নিন সম্পূর্ণ তথ্য। এ বছর শ্রাবণ মাসের সোমবার পড়েছে 4টে নয় বরং 5টা। প্রায় 72 বছর পর এই বছর শ্রাবণ মাসে বিশেষ এক বিরল যোগ দেখা দিয়েছে। তাই সকল শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শুভ হতে চলেছে এ বছরে শ্রাবণ মাস। তো জেনে নেওয়া যাক কবে কবে পড়েছে এ বছরে শ্রাবণ মাসের সোমবারগুলো। তো যথারীতি বন্ধুরা, এ বছরে শ্রাবণ মাসের প্রথম সোমবার পড়েছে 22শে জুলাই, দ্বিতীয় সোমবারটি পড়েছে 29শে জুলাই, তৃতীয় সোমবারটি পড়েছে 5ই আগস্ট, আর চতুর্থ সোমবারটি পড়েছে 12ই আগস্ট, আর পঞ্চম সোমবারটি হলো 19শে আগস্ট, যেটা শেষ সোমবার হিসাবে পালিত হয়ে থাকবে। এই একই সঙ্গে বিশেষ এক বিরল যোগ তৈরি হবে এই শ্রাবণ মাসে। এই পুরো শ্রাবণ মাস ধরে চলবে প্রীতিযোগ ও শ্রাবণ নক্ষত্রে অন্তর্ভুক্ত হবে। ২০২৪-এ এই শ্রাবণ নক্ষত্র যোগ থাকবে সকাল থেকে শুরু করে রাত 10টা 30 মিনিট পর্যন্ত। আর এই শুভ যোগের সময় ভগবান শিবের পুজো ও অভিষেক করলে ভক্তদের উপর তার বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে। পুজোর উপকরণ, প্রথমেই ভগবান শিবকে ঘি, মধু, সুগন্ধি, গঙ্গাজল, দুধ দিয়ে অভিষেক করুন। তারপর বেলপত্রে চন্দন দিয়ে ভগবান শিবকে অর্পণ করুন। এরপর ধুতুরা ও আকন্দের মালা ভগবানকে পরান। তারপর আপনারা সাধ্যমতো ফল মিষ্টি দিয়ে ভগবানকে সেবা দিন। এক মনে শিবের আরাধনা করুন। সবশেষে অবশ্যই ব্রতকথা পড়ুন বা শুনুন। এই ব্রতকথা শুনলে এর মাহাত্ম্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রতকথার ফল অবশ্যই সুফল। এই শ্রাবণ মাসে শিবের পুজো ভক্তি ও নিষ্ঠাভাবে করলে সকল ভক্তদের দুঃখ দুর্দশা দূর করবেন স্বয়ং মহাদেব। তাই সকল শিব ভক্তদের কাছে অনুরোধ রইল, আপনারা যারা শিবের পুজো করেন অবশ্যই কিন্তু ভক্তি ও নিষ্ঠা ভরে শিবের পূজা করুন। তাহলে দেখবেন শিবের আশীর্বাদ অবশ্যই আপনাদের উপর বর্ষণ হবে। এই শ্রাবণ মাসে এক মনে ভগবান শিবের আরাধনা করলে ভগবান শিবের বিশেষ কৃপা লাভ করা যায় বলে শোনা যায়। ভগবান খুবই তুষ্ট হন ভক্তদের উপর। তো সেই কারণেই সকল ভক্তরা এক মনে ভগবানকে ডাকুন, ভগবানের কৃপা লাভ করুন। অবশ্যই ভগবান আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন, আপনারা সবাই শিবের কৃপা লাভ করবেন। আর বিশেষ করে এই বছর 2024-এ শ্রাবণ মাসে পরপর 5টা সোমবার পড়ায় শিব ভক্তদের কাছে ভগবান শিবের পুজো করার জন্য বিশেষ বিশেষ এক প্রাপ্তি।